diye diye ben bana sivi bu ne mi fashi sa mi fashi dektim sayar kitchuna sayar kitchuna স্বামীকে হারিয়ে স্ত্রী শিরিন বেগমের আহাজারি বাবার শোকে নির্বাক একমাত্র মেয়ে সারা রোববার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ বিআইডিসি এলাকার আশা এনজিওর কর্মীরা মাঠে কাজে বের হন অফিসে ছিলেন ম্যানেজার আবুল কাশেম ও বাবুর্চি ফজল আহমদ কিছুক্ষণ পর আবুল কাশেমের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা ঘটনার পর থেকে পলাতক ফজল আহমদ দৌড়ে গেছি কে গেলে সামনে গিয়ে দাঁড়াইছি দাঁড়ার পর আমি জিজ্ঞেস করি লোকটা কি আছে না না এখন নাই মারা গেছে আমরা তো আশা চলে গেছে আমরা তো আর খুঁজে পাইমু না আমরা অন্তর খালি করে চলে গেছে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এর পূর্বে এই ধরনের কোনো রেশারেশি এটি হইছে না লাশটির পাশ থেকে ফজলের একটি মুঠোফোন উদ্ধার করা হয় তাকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ বাবুর্চি কাম যে পিয়ন তার দ্বারাই সে খুন হয় বলে আমাদের প্রাথমিক ধারণা খুন করার মূল উদ্দেশ্যটা আমরা বের করার আমরা চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ বের হবে আসামিও গ্রেপ্তার হবে সব কিছুই হবে ইনশাল্লাহ এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব আমরা স্ত্রী ও মেয়েকে নিয়ে বিআইডিসি এলাকায় থাকতেন নিহত আবুল কাশেম তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং শাহ শরীফ উদ্দিন সময় সংবাদ সিলেট